হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছো চলে এসেছি আমি একটা নতুন রেসিপি নিয়ে কাঁকড়া রেসিপি ক্র্যাপ রেসিপি এটা হচ্ছে পুকুরের কাঁকড়া মানে সমুদ্রের নয় পুকুরের যে ছোট ছোটো কাঁকড়া সেই কাঁকড়াই রান্না করে দেখাবো চলে তাহলে ভিডিওটা শুরু করে ফেলি এফসী চ্যানেলে সবাইকে স্বাগত গ্যাস অন করে দিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে আর এর মধ্যে আমি এক চামচ তেল দিয়ে দিয়েছি সাদা তেল তোমরা চাইলে এই রান্নাটা সর্ষের তেলেও করতে পারো আমরা যেহেতু সাদা তেল ইউজ করি খাই সেই জন্য সাদা তেল দিয়ে রান্নাটা করব। কাঁকড়াটা পরিষ্কার করে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম এইবারে এটা ভালো করে ভেজে নেব লাল লাল করে আমি দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে কাঁকড়াটা আর এবার নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে দেখো ঠিক এইভাবে সমুদ্রের কাঁকড়াও খেতে যেমন টেস্ট পুকুরের এই কাঁকড়াগুলোও খেতে কিন্তু খুব ভালো লাগে ভাজা হয়ে গেছে এবার এইটা আমি একটা বাটির মধ্যে তুলে নেব তোমরা যারা এই রান্নাটা পারো তারা তো কোনো কথাই নেই আর যারা পারো না তারা এই রান্নাটা দেখলে খুব সহজেই খুব সুন্দরভাবে রান্নাটা শিখে যেতে পারবে এর মধ্যে আমি দু চামচ তেল দিয়ে দিলাম এবারে আমি একটু কড়াইটা নাড়িয়ে নিলাম তেলটা যাতে চারদিকে লেগে যায় গরম হয়ে গেছে তেল ধোয়া উঠছে কড়াইয়ের থেকে তাই আমি আলুটা ছেড়ে দিলাম এইবারে আলুটা গুট গুট করে কেটে ধুয়ে জলটা ঝেড়ে দিয়ে দিলেই হয়ে যাবে এবারে এটাকে ভালো করে লাল লাল করে ভাজতে হবে দেখো এবার আমি উল্টে দিয়ে একটু দেখো ওই পিঠটা লাল লাল হয়ে গেছে এবারে একটু নুন দিয়ে দেব আর এবার হলুদ দিয়ে দেবো এক চামচের মতো নুন মানে ছোট চামচের আর এক চামচের মতো হলুদ ছোট চামচের ভালো করে নেড়ে নিয়েছি এবারে আলুটা তুলে নেবো এই বাটিটার মধ্যে কাঁকড়াটা একটু সাইড করে নেবো খুন্তি দিয়ে ব্যাস এই পাশে তুলে নিলেই হয়ে যাবে আমি আলুটা ভাজার সময় আগেই নুন দিই নি আগে নুন দিলে আলু থেকে জল বেরিয়ে যেত সেই জন্য হালকা ভাজার পরেই নুনটা দিয়েছি আবার কড়াইটার মধ্যে আমি দু চামচ তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে আর গোটা গরম মশলা এখানে আমি ফোড়নে দিয়ে দেবো প্রথমে তেজপাতা দিয়ে দিলাম এবার দারচিনি এলাচ লবঙ্গ দিয়ে দিলে হয়ে যাবে দেখো ঠিক এইভাবে নেড়ে নিয়ে একটু এবারে পেঁয়াজ দিয়ে দিয়েছি এখানে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়ে নিয়েছি নিয়ে এবারে এটা হালকা করে ভাজবো পেঁয়াজটা দেখো এইভাবে এবারে একটা লাল মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিয়েছি যদি বা টমেটোটা লালই হয় নুন দিলাম আমি হাফ চামচ দিয়ে টমেটো আর পেঁয়াজটাকে আগে ভালো করে ভাজা ভাজা করে নেবো এবারে আমি এর মধ্যে দেড় চামচের মতো আদা বাটা দিয়ে দেবো এক চামচ আগে দিয়েছি আর এই হাফ চামচ দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবারও নাড়িয়ে নেব এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম এবার ভালো করে এটাকেও ভেজে নেবো মশলাটাকে মিক্স করে নেবো পেঁয়াজ টমেটো আদা রসুন সব একসাথে ভালো করে মিক্স করে নিয়ে নিলাম এখানে আমি পাঁচখানা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি চেলা করে এটাও দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেবো তেলের মধ্যে এবারে কাশ্মীরি লাল দিলাম আমি এখানে এক চামচ আর এক চামচ দিয়ে দিব দিয়ে দিলাম এবার হলুদ দিয়ে দেব আমি এক চামচ জিরের গুঁড়ো হাফ চামচ দিয়ে সব একসাথে ভালো করে মিক্স করে নেব আর আমি জল গরম করে রেখেছি সেই গরম জলটাই দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে মশলাটা কষিয়ে নেবো দেখো ঠিক এইভাবে নাহলে মশলাগুলো সব পুড়ে যাবে সেই জন্য অল্প অল্প জল দিয়ে কষিয়ে নিলাম এখানে আমি হাফ চামচ চিনি দিলাম যাতে কালারটা আর টেস্টটা খুব ভালো আসে আর এক চামচ নুন দিলাম তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী নুন ঝালটা দিতে পারো এবার ঢাকা দিয়ে দেবো ভালো করে কষিয়ে নিয়েছিলাম এবার ঢাকনাটা খুললাম দেখো কত প্লেটের মধ্যে জল জমা হয়েছে থালাটায় সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব আর একটু দেখো এবার আমি এই ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো এর মধ্যে সব আবার সব মশলার সাথে ভালো করে মিক্স করে নেব আমার ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও যারা যারা আমার ভিডিও দেখো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অনেক ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য এবারে কাঁকড়াটাও দিয়ে দিলাম এবার সব একসাথে ভালো করে মিক্স করে নেব ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে তাহলে বুঝতে পারবো তোমাদের কেমন লেগেছে আমার ভিডিওটা আর একটু জল দিয়ে দিলাম দেখো ভালো করে সব মশলার সাথে মিক্স করে নিলাম এবারে ঢাকা দিয়ে দেবো দু তিন মিনিট তিন মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটা খুললাম বারবার একটু নাড়তে হবে ঢাকা দিতে হবে নাহলে মশলাটা একদম কড়াইয়ের নিচে লেগে গেলে গন্ধ হয়ে যাবে আর তিত হয়ে যাবে তাই ভালো করে নাড়িয়ে নিয়েছি এবারে জলটা দিয়ে দেবো যাতে সব এক ভালোভাবে ফুটে যায় আলুটা সিদ্ধ হয়ে যায় আলুটা তো হালকা করে ভাজা আলুটা কাঁকড়াটা যাতে সিদ্ধ হয়ে যায় সেই জন্য সেই পরিমাণ মতো জলটা দিয়ে দিতে হবে আমি কিন্তু পুরো রান্নাটায় গরম জল ব্যবহার করেছি রান্নায় গরম জল ব্যবহার করলে বেশি ভালো হয় তাড়াতাড়ি হয়েও যায় আর টেস্টের কোনো চেঞ্জ হয় না দেখো ফুটে গেছে ঢাকা দিয়ে দিলাম এবার ঢাকনাটা খুলে একটু দেখব আলু সিদ্ধ হয়েছে কিনা এই যে নেড়ে দিলাম দেখো আলুগুলো একটুখুনি এরম করে খুন্তি দিয়ে চেপে চেপে ফাটিয়ে দেবো যাতে ঝোলটা আরও একটু গাঢ় হয় সেই জন্য ব্যাস এবারে গরম মশলা দিয়ে দেবো শাহি গরম মশলা সানরাইজের দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো রেখে দিলেই হয়ে যাবে দেখি তো কেমন কালার হয়েছে বাহ হয়েই গেছে দেখো কত সুন্দর লাগছে গ্যাসটা অফ করে দিলাম এবার এটা নামিয়ে নিলে হয়ে যাবে কালারটাও খুব সুন্দর এসছে আর গন্ধটাও খুব সুন্দর হয়েছে এটা বাড়িতে তোমরা অবশ্যই করো এটা কিন্তু খেতে খুব সুন্দর হয় তাহলে কত সহজভাবে ঘরোয়া পদ্ধতিতে কাঁকড়া রান্না করে ফেললাম সেটা তোমাদের দেখিয়ে দিলাম তোমরাও বাড়িতে অবশ্যই করো তাই না খুব ভালোই ছিল না শোনা আমার ভিডিও দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ এইভাবে পাশে থেকো সাথে থেকো একটা লাইক করে দিও যদি ভালো লাগে ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ টাটা